অতিশীঘ্রে মুকলি হব গুৱাহাটী উত্তর গুৱাহাটী নবনির্মিত দলং। আর এই দলংখন 2021 সনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আধারশিলা স্থাপন করেছিল আর সময় নির্ধারণ করা হয়েছিল 3 বছর। 2023 সনের ভিতর এই দলংখন মুকলির কথা আছিল। আর মই আছো উত্তর গুৱাহাটীর যে মাজগাঁও উত্তর গুৱাহাটীর দিকে, আর উত্তর গুৱাহাটীর দিকে এনেদরে কামের অগ্রগতি হয়ে আছে। আর যাকালির দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটত উল্লেখ করেছিল যে এই দলংখনের 80% কাম ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আর তীব্রগতিত কাম চলি আছে। আর নির্ধারিত সময় 2024 আসলে মার্চ মাহত এই দলংখন মুক্তি করার সম্ভাবনার কথা প্রকাশ করেছিল। আর ইতিমধ্যে আসলে 2023 সনতে এই দলংখন মুক্তির কথা আছিল, কিন্তু যেহেতু কামর কিছু যদিও তীব্রগতিত কাম চলি আছে তথাপিতো 23ত সেয়া সম্পন্ন নহল। আর 24 মাস মাধে তো মাঘ বিহুর আগে আগে এই দলংখনের উদ্বোধন করার কথা আছে, মুক্তি করার কথা আছে। আর এই দলংখন এস পি সিংলা নামের একটা প্রতিষ্ঠানে নির্মাণ করেছে, আর এই নির্মাণ প্রতিষ্ঠানটির ইতিমধ্যে যে টোটেল ব্যয় আসলে ইয়ার প্রায় 26,000 কোটি টাকা, আর তাদের প্রায় 26,000 কোটি টাকা, আর তাদের প্রায় 21,000 কোটি টাকা ইতিমধ্যে এস পি সিংলা নির্মাণ সংস্থাক মুক্তি করে দিছে, আর 500 কোটি টাকা বাকি আছে। আর যে ব্যয় পুঁজি ব্যয় নির্ধারণ করা হয়েছিল সেই পুঁজির অনুপাতে কাম সময়ত হবগে বলে ধারণা করা হয়েছে। আর দ্রুতগতিত ইতিমধ্যে কাম চলি আছে। আর মূল সতীর্থরা উত্তর গুৱাহাটীরপরা দেখাই আছে, ইতিমধ্যে উত্তর গুৱাহাটী দুই দিকে কাম চলি আছে, আর কাম নির্ধারিত সময়ত যাতে মুকলি করবা সেয়া চেষ্টা করে আছে। আর যাকালি দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই দলংখনের 80% কাম ইতিমধ্যে সম্পন্ন হওয়া বলে কৈছে। গতি ইয়াক লো সকল আশাবাদী হয়ে পড়ছে, যেহেতু এই দলংখন মুকলির পিছতে গুৱাহাটী উত্তর গুৱাহাটী দীর্ঘদিনিয়া যে যাতায়াতের ক্ষেত্রে থাকা অসুবিধা, বিশেষ করে জল যাতায়াতে যে জলাকলা খুঁয়াইছিল সেয়া কিছু লাঘব হব, আর পর্যটনের ক্ষেত্রতো বিশেষ সহায়ক হব বলে সকলে আশাবাদী হয়ে পড়ছে। আর মুখ্যমন্ত্রীগুলির এই যে যাকালি দিন ঘোষণায় সকলকে এটা উৎসাহী করে তুলিছে, আর নতুন দলংখন যে সোনকালে মুকলি হলে সকলের কারণে একটা যাতায়াতের নতুন দিগন্ত সূচনা হব বলে ধারণা করব পারি।